আমন্ত্রণ জানাচ্ছি আমি জয়কুমার রায় আজ আমি আপনাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের সেটি হচ্ছে বিদ্যুৎ বিল বা আমরা অনেকে বলে রাখি পাওয়ার বিল এটি কিভাবে বের করতে হয় এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরব সো ফ্রেন্ডস আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা সরাসরি আপনাদের সুবিধার জন্য ফ্রেন্ডস আমি যাতে ভিডিওটি অনেক লং টাইমের জন্য তৈরি না হয় সেই কারণে আমি আগেই প্রসেসগুলো করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস তার আগে বলে রাখি ফ্রেন্ডস এক্সেল সম্পর্কে যারা আমার চ্যানেলে নতুন এবং এক্সেলের বিষয়ে অভিজ্ঞতা লাভ করতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে এই যে মাইক্রোসফট এই টিউটোরিয়ালটি দেখে নেবেন বেসিক সম্পর্কে মানে এক্সেলের যত বেসিক খুঁটি নাটি আছে সব সম্পর্কে জেনে নেবেন এবং ফ্রেন্ডস আমি কিভাবে এগুলো তৈরি করলাম এই প্রসেসগুলো সব এই স্যালারি শিটের মাধ্যমে পেয়ে যাবেন স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয় ফ্রেন্ডস এগুলোর মাধ্যমে জেনে যাবেন এবং যদি কারো ওভার টাইম এবং ইনকাম ট্যাক্স নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে এই দুটো টিউটোরিয়াল ফ্রেন্ডস দেখে নেবেন তাহলে আশা রাখবো ফ্রেন্ডস আপনাদের এই ধরনের সমস্যা হবে না তাহলে আমরা সরাসরি কাজে চলে যাই কিভাবে বিদ্যুৎ বিল বের করবেন ফ্রেন্ডস বিদ্যুৎ বিল বের করা খুবই সহজ এবং খুবই সহজ পদ্ধতিতে আমরা বের করব এখানে বিদ্যুৎ বিলে কয়েকটা জিনিস লাগতেছে ফ্রেন্ডস যেমন সিরিয়াল নাম্বার নেম মিটার নাম্বার ইউনিট এগুলো ফ্রেন্ডস আপনারা জানেনই মিটার নাম্বার বাসায় আপনারা দেখবেন মিটার নাম্বার লেখা থাকে মানে সিরিয়াল একটা এন্ড সিরিয়াল থাকে ইউনিট ইউনিট হচ্ছে ফ্রেন্ডস বিদ্যুৎ মানে আপনি কি ধরনের বিদ্যুৎ খরচা করতেছেন তার উপরে এটা ইউনিটটা ওঠে যে এত টাকা ইউনিট উঠেছে বা এত টাকা উঠেছে সেটার মাধ্যমে এটা তৈরি হয় এবং পেমেন্ট যখন আমরা বিদ্যুৎ বিল আমাদের দিয়ে যাই তখন আমরা শেষে একটা পেমেন্ট দেখতে পাই যে এত টাকা আমাদের পেমেন্ট দেওয়া রয়েছে তাহলে কিভাবে আমরা খুব সহজেই পেমেন্টটি বের করব এই প্রসেসের মাধ্যমে আমি দেখাবো এখানে একটি সূত্র বসাতে হবে তার আগে বলি যদি রকম এক্সেলের সূত্র আপনারা কাজ করতে চান সব সময় ইকুয়াল চিহ্নটা মাস্ট বি ব্যবহার করবেন কারণ এটি আমি আগেও বলেছি এখনও বলতেছি কারণ ইকুয়াল চিহ্ন না ছাড়া আপনারা এক্সেলের কোনো ধরনের সূত্র ফর্মুলা ইউজ করতে পারবেন না সো ফ্রেন্ডস ইকুয়াল চিহ্নটা মাস্ট বি যে কোনো সূত্রের আগে ইকুয়াল চিহ্নটা ব্যবহার করবেন তাহলে আমরা সরাসরি ব্যাকস্পেজের সাইডে যে ইকুয়াল চিহ্নটা দেখতে পাচ্ছি সেটি আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা ইউনিট মানে আমাদের যত ইউনিট আছে ইউনিট দিয়ে দিলাম দেওয়ার পরে ফ্রেন্ডস আমরা শিপ ধরে লেস দেনে ক্লিক করলাম লেস দেন ইকুয়াল ইকুয়াল ধরুন আমি একশো টাকা একশো টাকা ইউনিটের দাম বের করব তাহলে বাজার মূল্যে অনেক সময় এক এক ধরনের ইউনিটের দাম এক এক রকম হয়ে থাকে মানে চেঞ্জ হয়ে যায় ধরেন আজকে এক টাকা আসছে কালকে দুই টাকা হয়ে যাবে এই ধরনের প্রবলেম হয়ে থাকে মানে বাজার মূল্যে যে কোনো সমস্যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাহলে ফ্রেন্ডস আমরা প্রথমে একশো লেখলাম তাহলে আমি একশো ইউনিটের দাম বের করব একশো ইউনিটের দাম বের করার জন্যে আপনাকে একশো লেখার পরে একটা কমা দিতে হবে কমা দেওয়ার পরে আবার আমরা ইউনিট সিলেক্ট করব ইউনিট সিলেক্ট করার পর এক টাকা ইউনিট সিলেক্টের পর গুণন এক টাকা ধরুন আমি পঁচাত্তর টাকা দিলাম এক টাকা পঁচাত্তর পয়সা হিসাবে আমি এক ইউনিটের দাম বের করব একশো ইউনিটের দাম তাহলে একইভাবে আমাদের দ্বিতীয় ইউনিট বের করতে হবে ইফ শিপ ধরে ব্র্যাকেটের ফার্স্ট অংশ আমরা ইউনিট আবার সিলেক্ট করলাম দেওয়ার পরে শিপ ধরে আবার আমরা লেস দেন ইকুয়াল দুইশো তাহলে দুইশো ইউনিটের দাম আমরা বের করবো দুইশো ইউনিটের দাম একইভাবে বের করব ফ্রেন্ডস ইউনিট সিলেক্ট গুণন দুই টাকা পঁচাত্তর পয়সা কমা আবার আমরা ইফ ব্যবহার করব। ব্যবহার করার পরে আবার শিফট ধরে ব্র্যাকেটের ফার্স্ট অংশ একইভাবে শিফট ব্র্যাকেটের ফার্স্ট অংশ গ্রেটার দেন ইকুয়াল তিনশো তিনশো কমা ইউনিট সিলেট গুণন তিন টাকা পঁচাত্তর পয়সা তিন দশমিক পঁচাত্তর কমা আমরা আবার ইফট ব্যবহার করলাম শিব দেটের ফার্স্ট অংশ ইউনিট সিলেট এবার আমরা ক্লোজ করে দিব মানে আমাদের একটা কন্ডিশন দেওয়া রয়েছে যে এত ঘর থেকে এত পর্যন্ত আমাদের হবে ক্লোজ করে দেওয়ার পরে আমরা ইকুয়াল দিলাম তিনশো তিনশো হচ্ছে কন্ডিশনের আমাদের শেষটুকু মানে আমাকে বলতেছে যে আপনাকে একটা কন্ডিশন দেওয়া হইলো যে এত টাকার মধ্যে আপনাকে ইউনিটটা শেষ করতে হবে তাহলে আমি তিনশো পর্যন্ত ক্লোজ করে দিলাম যদি আপনাদের বলে আরও বাড়ান তাহলে একইভাবে বাড়াবেন তিনশো তিন টাকা পঁচাত্তর পয়সা চারশো হলে চার টাকা পঁচাত্তর পয়সা করে ধরবেন ধরে আপনাকে পাঁচশো পর্যন্ত যদি বলে তাহলে পাঁচশো পর্যন্ত আপনি ক্লোজ করে দেবেন তারপরে কমা আবার ইউনিট সিলেট গুণন আমাদের একটা কমান দেওয়া হইল যে ষাট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত একটা আমি ধরলাম ধরে কতগুলো আমরা ইফ ব্যবহার করছি ততগুলো ব্র্যাকেট দিতে হবে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা আমরা ব্র্যাকেট দিলাম তার মানে আমাদের পাঁচটা কন্ডিশন এখানে বসানো রয়েছে তাহলে এখানে ফ্রেন্ডস আমাদের একটা জিনিস হয়নি সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু ইফট ব্যবহার করিনি ফার্স্টে ইফট ইফ দিয়ে ব্র্যাকেটের ফার্স্ট অংশ দিতে হবে ফ্রেন্ডস এই যে এইটুক কারণে দেখছেন ফ্রেন্ডস মানে সূত্র এমন একটা জিনিস যে যদি একটু ভুল করেন তাহলে আপনাদের পুরো সিস্টেমটাই বৃথা চলে যাবে এখানে ইকুয়াল দেওয়ার পরে ইফট ইফ দে ব্র্যাকেটের ফার্স্ট অংশ লিখতে হবে ইফ দিয়ে যখন আমরা ব্র্যাকেটের ফার্স্ট অংশ লিখব তখন সব কালারিজ হয়ে যাবে যখন দেখবেন ফ্রেন্ডস আপনার লেখাগুলো যখন কালারিস হবে তখন মনে করবেন সব কিছু আমার সঠিকভাবে চলতেছে তাহলে আমি এখানে বলি যে আমি একশো ইউনিটের দাম বের করলাম এক টাকা পঁচাত্তর পয়সা করে আপনি একশো লিটার দাম যদি বলা হয় যে এক টাকা ছিয়াত্তর বা সাতাত্তর টাকা করে ধরেন তাহলে আপনি সেই হিসাবে ধরবেন এক টাকা সাতাত্তর পয়সা তাহলে ওই হিসাবে আপনি দুই দুইশো টাকার ইউনিটের বার করবেন তাহলে দুই টাকা সাতাত্তর পয়সা এভাবে করে আপনাদের কন্ডিশন পর্যন্ত আপনাকে একটা কন্ডিশন দেওয়া রয়ে হবে সেই কন্ডিশন পর্যন্ত আপনারা চলে যাবেন এবং কন্ডিশনের পর্যন্ত যে চার টাকা পঞ্চাশ পয়সা মানে একটা ইউনিটের হিসাবে একটা দাব দেয় এখানে সেই দাবটা এখানে বসে দিবেন কতগুলো ইফট ব্যবহার করছেন এক আমরা এখানে চারটে ইফট তিন টাকা পঁচাত্তর পয়সা তারপরে ইন্টার সো ফ্রেন্ডস তাহলে আপনাদের কিন্তু সহজেই আপনাদের পেমেন্টটা কিন্তু চলে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো ইউনিটের দাম একশো টাকা করে হয়ে গেছে এইভাবে আপনারা ধরে টেনে দেবেন দেখুন ফ্রেন্ডস যার রকম ইউনিট রকম মূল্যটাই এখানে চলে এসেছে আপনি যদি এখন কোন ইউনিটের দাম যদি কমাতে চান যদি আমি এখানে অষ্টানব্বই ইউনিট করে দিই তাহলে ফ্রেন্ডস এখানে দেখেন একশো টাকা পাঁচ পয়সা করে আপনার পেমেন্টে চলে আসতেছে এভাবে আপনারা খুব সহজেই বের করতে পারবেন এখানে যদি আপনি পঁয়ষট্টি ইউনিট করে দেন তাহলে একশো তেরো টাকা পঁচাত্তর পয়সা আপনার ইউনিটের উপর নির্ভর করতেছে যদি আপনার এখানে দুই হাজার বা পাঁচ হাজার করে দেন দেখুন ফ্রেন্ডস দুই হাজার ইউনিটে নয় হাজার টাকা পেমেন্ট চলে আসতেছে তিন হাজার ইউনিটে তেরো হাজার পাঁচশো চলে আসতেছে পাঁচ হাজারে এত টাকা এভাবে ফ্রেন্ডস আপনি খুব সহজে এবং খুব সহজ পদ্ধতিতে বিদ্যুৎ বিলটা বের করতে পারবেন শুধু ফর্মুলাটা ভালোভাবে মনে রাখতে হবে যে ফর্মুলাটা আমি কি রকম দিলাম এবং কত কিসের উপর দিচ্ছি সেই ফর্মুলাটা খুব ভালোভাবে ইউজ করতে হবে আশা রাখবো ফ্রেন্ডস আপনার ভিডিওটাই কয়েকবার দেখলে বিদ্যুৎ বিল সম্পর্কে আপনাদের ধারণাটাই খুব ভালোভাবে চলে আসবে এখন আমাদের মোটামুটি বিদ্যুৎ বিলটা তৈরি এরপর আমরা কি করব এভাবে ধরে যে কয়েকটা ঘর আমরা তৈরি করেছি মানে যে কয়েকটা ঘরে আমাদের লেখাগুলো বসেছে সে কয়েকটা ঘর আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ফর্মেট থেকে সেল বর্ডার আমরা এটাকে বর্ডার করে দেবো ইনস আউটলাইন বর্ডার ইনসাইড বর্ডার ওকে এখন দেখুন ফ্রেন্ডস আপনাদের কিন্তু বর্ডার চলে এসেছে যখন আমরা প্রিন্ট করব এটাকে তখন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস প্রিন্টের সময় বর্ডারগুলো শো করেছে এভাবে আপনি অসংখ্য বর্ডার কাজ করতে পারবেন এবং যদি চান এগুলোকে কালারাইজ করে দিতে তাহলে আপনি কালারাইজ করে দিতে পারেন এই যে এটা এ হচ্ছে ফন্ট কালার আপনি যদি ফন্ট কালারের মাধ্যমে ব্যবহার করতে চান তাহলে ফন্ট কালার দিতে পারেন যদি ব্যাকগ্রাউন্ডটা যদি কালার করতে চান তাহলে ফিল কালার ব্যবহার করতে পারবেন এভাবে আপনারা খুব সহজে এবং খুব সহজ পদ্ধতিতে স্যালারি শিট তৈরি করতে পারবেন বিদ্যুৎ বিল তৈরি করতে পারবেন তাহলে আশা রাখবো ফ্রেন্ডস আপনার ভিডিওটি কয়েকবার দেখবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে ফ্রেন্ডস তাহলে অবশ্যই অবশ্যই আমার একটি লাইক করবেন কারণ লাইক করলে আমার উৎসাহটা বাড়বে এবং কমেন্ট করবেন যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় কোথাও কোনো বোঝার যদি ত্রুটি থাকে বা আরও কিছু যদি অ্যাডিং করতে হয় সেগুলো সম্পর্কে কমেন্ট বক্সে লিখতে পারবেন এবং আমার বিভিন্ন বিভিন্ন ভিডিও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে বা বাই